একটা জিনিস দেখেন যে ওনার ঘরটা আপনার পাশে গেছে, যদি কেউ পারেন এই জিনিসটা ওনাকে আসে হেল্প করবেন। এটা হচ্ছে তো জায়গার নাম কি, এই জায়গাটার নাম কি যে, এটা হচ্ছে যে আপনার ওই ফটিকশরি শুয়বিল, শুয়বিলে এই ছোট ছোট জায়গাগুলো তো আপনার ওই অনেকে সুমন সুমন সুজা 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 ছোট ছোট জায়গাগুলোতে মানে এলাকাগুলোতে এখনও পর্যন্ত অনেক পানি, আপনার হাঁটু পর্যন্ত পানি। বাট আপনারা যারা এখনও পর্যন্ত আসেন নাই এবং যারা আসার জন্য প্ল্যান করতেছেন, এই জায়গাগুলো আপনারা একটু দেখবেন আপনারা, কারণ প্রপার মানুষগুলো কি আপনাদের ত্রাণগুলো পাবে। এই জায়গাগুলো হচ্ছে যে আপনার একদম রিস্কি এবং জায়গাগুলো ছোট। আসসালামু আলাইকুম, জাস্ট আমরা এখন আছি ফটিকশরি ভোজপুরে, না ভোজপুরেটা, হ্যাঁ ভোজপুরে। আপনারা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিচ্ছেন, যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন যে এই ফটিকশরি আসার জন্য, আসলে সত্যি কথা বলতে জাস্ট আমরা আসিয়ে দেখতেছি যে আপনারা এখনো পর্যন্ত দেখেন এই এক হাঁটু পানি, এক হাঁটু পানি। জাস্ট আপনারা আসার সময় বা আসার আগ মুহূর্তে একটা প্রিপারেশন নিবেন যে আপনারা কোন জায়গাটা আপনাদের এই ত্রাণটা দিবেন। বাট এখনও অনেক এলাকা দেখেন, জাস্ট আমি এখানে দেখাই এই এলাকাগুলো আপনার এখনও পর্যন্ত পানিতে ডুবা। সো একটা জিনিস আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ত্রাণ নিয়ে আসবেন তারা মানে প্রপার জায়গাগুলো দিবেন, কারো কথা শুনে। বাট আপনার ত্রাণটা কি অন্যজনকে দিয়ে আসবেন না। বাট যে এলাকাতে পানি বেশি বা মানুষজন বাসা থেকে বাইরে হতে পারতেছে না, তাদেরকে আপনারা নিজ হাতে এবং কি আপনাদের ত্রাণটা কি হাতে হাতে দিবেন। এই মুহূর্তে আপনার ওনাদেরই দরকার যে ত্রাণগুলো, যা শুকনো খাবারগুলো আছে ওনাদের দরকার। জাস্ট আপনি দেখেন একটা উঠানে এক হাঁটু পর্যন্ত পানি আছে। সো আপনারা যারা আসার জন্য চেষ্টা করতেছেন, সবাই আপনারা এই ধরনের ঘরগুলোতে আসবেন, একটা খোঁজখবর নিলে অবশ্যই আপনারা কি রাইট ওয়েতে যাইতে পারবেন। এটা হচ্ছে আমাদের কথা। এই দেখেন আমরা একটা উঠানের মধ্যে হাঁটতেছি, যে কত মানে কতটুকু পানি। একটা জিনিস দেখেন যে ওনার ঘরটা আপনার পাশে গেছে, যদি কেউ পারেন এই জিনিসটা ওনাকে আসে হেল্প করবেন। এটা হচ্ছে তো জায়গার নাম কি, ফটিকশরি দক্ষিণ হিন্দুপাড়া
ফরিকশরি এই যেটা আপনার চিড়িয়াঘর ভাষায় বলে বারো মাসে, ঠিক আছে, ভুজপুর, ঠিক আছে। যদি ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই কি ওনাকে আসে একটু হেল্প করবেন, এই এলাকাটা কিন্তু একদম পানি পানির নিচে তলিয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা যারা আছেন যারা কাজ করতেছেন সমাজের জন্য তারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, দোয়া করি, আল্লাহ হাফেজ। এবং শ্রম দিয়ে হেল্প করছেন,
তাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের জায়গায় গিয়ে আপনাদের যে টাকাটা ছিল ওটা একদম যারা প্রাপ্য তাদেরকে আমরা হাতে হাতে দিতে পারছি। আমাদেরকে যারা হেল্প করছে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ 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 ইলিয়াস বাবা কি বলবেন?